নমস্কার বন্ধুরা, ইয়োর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি নারকেল পটল। সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি এই নারকেল পটলের স্বাদ কিন্তু হয় অসাধারণ, আর যে কোনো নিরামিষ দিনে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এই নারকেল পটল। তবে আর দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি নারকেল পটল কিভাবে তৈরি করব। আমি নিয়ে নিয়েছি বেশ কয়েকটা পটল। পটলগুলো খুব ভালো করে খোলা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর পটলের গায়ে এরকম আমি চিড়ে দিয়েছি। প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আপনারা এই রান্নাটা সাদা তেলেও করতে পারেন। তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিলাম পটলগুলো, আর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে নুন। এবার পটলগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে, আর এই সময় আমি গ্যাসে ফ্লেম রেখেছি মিডিয়ামে। এক পাশটা পটলের ভালো করে ভাজা হয়ে গেছে, পটলগুলোকে একটু উল্টে দেব যাতে অন্যান্য পাশগুলো খুব ভালো করে ভাজা হয়ে যায়। সমস্ত পটল খুব ভালো করে ভাজা করা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব কাঁচা বাদাম। কাঁচা বাদামগুলোকে ভালো করে ধুয়ে টিস্যু পেপার দিয়ে একটু ভালো করে মুছে নিয়েছিলাম। বাদামগুলোকেও বেশ ভালো করে একটু ভেজে নিতে হবে। বাদামগুলো বেশ ভালো করে ভেজে নিয়েছি, এবার এগুলো আমি তেল থেকে তুলে নেব। আমার সকল দর্শক বন্ধুর কাছে একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করার। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা, আর দিয়ে দিলাম হাফ চামচ সাদা জিরে। এবার একদম লো ফ্লেমে এই তেজপাতা আর সাদা জিরেটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা। গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিয়ে আদা বাটাটাকেও খুব ভালো করে একটু ভেজে নিতে হবে, যাতে আদার কাঁচা গন্ধটা একদম চলে যায়। আদা বাটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো, দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দেব লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব হলুদ গুঁড়ো। এবার একদম লো ফ্লেমে এগুলোকে একটু হালকা নাড়াচাড়া করে নেব। একটু নেড়ে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। যেহেতু নিরামিষ তরকারি তাই চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে, তবে নুন, ঝাল আর মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের নিজস্ব স্বাদ অনুযায়ী দেবেন। সমস্ত কিছু ভালো করে কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেব টক দই। গ্যাসের ফ্লেম এই সময় আমি একদম লোতে রেখেছি। গ্যাসের ফ্লেম লোতে করে দিয়েই তারপরে টক দই মেশাবেন, তাহলে টক দই আর কেটে যাওয়ার ভয় থাকবে না। খুব ভালো করে একবার সমস্ত কিছুকে মিশিয়ে দিতে হবে। এবার আমি গ্যাসের ফ্লেম আবার মিডিয়ামে করে দেব। খুব ভালো করে সমস্ত কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা পটল। মিনিটখানেক এই পটলগুলোকেও সমস্ত মশলার সঙ্গে একবার কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ পটল থেকেও কিন্তু বেশ কিছুটা জল বেরোবে। সমস্ত কিছুকে নেড়ে আরও একবার ভালো করে মিশিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। খুব ভালো করে আরও একবার নেড়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা। এবার এটাকে ঢাকা দিয়ে হাই ফ্লেমে ভালো করে ফুটে উঠতে দেব। খুব ভালো করে সমস্ত কিছু ফুটে উঠেছে, এবার এটাকে আরও একবার খুব ভালো করে নেড়ে দিতে হবে।
এবার এর মধ্যে দিয়ে দেব কুড়িয়ে রাখা নারকেল। নারকেল কোড়াটাকেও খুব ভালো করে এর সঙ্গে একবার মিশিয়ে দিতে হবে। সমস্ত কিছু মিশিয়ে দিয়েছি, এবার এটাকে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে ভালো করে রান্না হতে দেব যতক্ষণ না পটলটা সিদ্ধ হয়ে যায়। ফিরে এলাম প্রায় 15-20 মিনিট পর। সমস্ত কিছুকে খুব ভালো করে একবার নেড়ে দেব। গ্রেভিটা বেশ ঘন হয়ে গেছে আর পটলও ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা গরম মশলার গুঁড়ো। আর যে বাদাম আমি ভেজে রেখেছিলাম সেটাকে একটু হালকা ভেঙে নিয়েছি, একদম গুঁড়ো করিনি, কিন্তু এই ভাঙা বাদামে এর মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেব নারকেল কুড়া। আমি হাফমালা নারকেল এখানে ব্যবহার করেছি। আগে কিছুটা নারকেল ব্যবহার করেছিলাম আর বাকিটুকু এখন দিয়ে দিলাম। বাদাম ভাজা এইভাবে দিলে খাবার সময় যখন বাদাম ভাজা মুখে পড়ে তখন কিন্তু খেতে সেটা বেশ ভালো লাগে। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব আর এটা ঢাকা দিয়ে কিছু সময় রেখে দেব। দুপুরে লাঞ্চে বা রাতে ডিনারে গরম ভাত বা রুটির সঙ্গেও আপনারা কিন্তু এই নারকেল পটল পরিবেশন করতে পারেন। এই নারকেল পটল দেখতেও যেমন লোভনীয়, খেতে কিন্তু সত্যি খুব ভালো হয়। আপনারা অবশ্যই এই নিরামিষ নারকেল পটল একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে পারেন। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল সকল দর্শক বন্ধুর কাছে। তবে আজকের মতো বিদায় বন্ধুরা, নমস্কার।